আমি জিজ্ঞেস করেছি কি করে হলো, যদি না বলেন কি হয়েছে আমি তো ট্রিটমেন্ট করতে পারবো না। আপনার নাম হয়ে গেছে? আপনার হাসি মুখ দেখলে কারো একজনের দিন খুব ভালো যেতে পারে। সমস্যা নাই, গম্ভীর মুখও মন্দ না, ফুল ফুটলেও সুন্দর না ফুটলেও সুন্দর। ভাইরে ভাই, আমি তো শারীরিক ভাবে সুস্থ কিন্তু মানসিক ভাবে তো আমি বিপর্যস্ত। ওরে দেখলে আমার মানসিক অবস্থা ফুরফুরা হয়ে মাইর দে কারে আমারে, আর যাতে আমার মুখ আমি কাউরে না দেখাইতে পারি প্লিজ দোস্ত। আমি সজীব। কাকে চাই? আপনার মেয়েকে। কি বলছো তুমি? আপনার মেয়ে ডাক্তার না? তো ডাক্তার হবে, কিন্তু ও তো মেডিকেলে পড়ে। আমারও পড়ে, এই যে রক্ত পড়ে। ডাক্তার ডাকেন, ডাক্তার কাছে আসছি। তো সাহস করুন, আপনি বাসা পর্যন্ত চলে আসছেন। কি করব, হাসপাতালে তো আপনাকে পাইলাম না। মারলো কেন? আমি বলছি তাই। কি কি কাটলো? কি করে কাটলেন? তো আমি কাটছি আপনাকে দেখার জন্য। মানে আমাকে দেখার জন্য হাত কেন কাটতে হবে? কি করব, হাসপাতাল আসার একটা বাহানা লাগবে না? কেবল একটা হাত কেটে ফেলবেন? অন্য আর কিছু মাথায় আসতেছিল না। আমাকে দেখতে হবে কেন? জানি না, তবে এতটুকু জানি যে আমি আপনার ব্যাপারে 100% অনেস্ট। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। কি বিশ্বাস করব? যে আপনাকে আমার ভালো লাগে। আর আমাকে দেখার জন্য এরপর থেকে আর হাত কাটতে হবে না। নার্সকে বলে দিচ্ছি, এসে ব্যান্ডেজ করে দেবে। বেঁধেছি আমায় তোমার আশেপাশে, তুমি আমার ফোন ধরো না কেন? দুদিন যাবত কোনো ফোন ধরতেছ না আমার। সেদিন তুমি আমাকে বাইকে নামিয়ে দিলে, বাবা তোমার কথা জিজ্ঞেস করেছে আর আমি সবকিছু বলে দিয়েছি। এখন আমাদের ব্যাপারটা বাবা কখনোই মানবে না। চলো পালাই যাই। সম্ভব না। তুমি আমাকে ভালোবাসো না? ভাসি তাহলে? কিন্তু বাবাকেও তো ভালোবাসি, বাবার আমাকে নিয়ে প্রত্যেকটা স্বপ্নকে ভালোবাসি। আমি তো বাবাকে ছেড়ে থাকতে পারবো না, না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো। আবার দুজন কি লাগবে? এখন তুমি জানো তুমি কি করবে। আমি আসি। আমি ওরে ছাড়তে পারবো না। হ্যাঁ পারবি না? তা পারবি না তো ধরস না কেন? ওর বাপের সামনে যা, বুক ফুলা কো, আমি আপনার মায়ের ভালোবাসি, আমি আপনার মায়ের বিয়ে করবো। আচ্ছা আমি 2 মিনিট সময় চাই আপনার কাছে। 2 মিনিট সময় দেন আমাকে, তারপর আর কখনো আপনাকে বিরক্ত করব না। বলো কি বলতে এসেছো? আচ্ছা আমি জানি এই পৃথিবীতে আপনাদের মতো করে রুবাবাকে আর কেউ ভালোবাসে না, কিন্তু বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারি, আপনাদের পরে যদি রুবাবাকে কেউ ভালোবেসে থাকে সেটা আমি। আচ্ছা আপনার মেয়েকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমি জানি এই পৃথিবীতে আপনাদের চোখে রুবাবার জন্য যোগ্য পাত্র আমি না, কিন্তু আপনাদের কাছে, আপনাদের কাছে অনুরোধ করছি চাচা, আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করতেছি, আমি রুবাবার যোগ্য পাত্র হয়ে আপনাদের সামনে এসে ধরা পড়তে চাই। এর মধ্যে আমি রুবাবার সাথেও যোগাযোগ করবো না, আমি কথা দিচ্ছি চাচা। প্লিজ আপনাদের মনে কষ্ট দিয়ে আমরা সুখী হইতে চাই না, রুবাবা চায় না।
আমাকে একটু সুযোগ করে দেন বাবার ভালোবাসা তার বাবা মাকে সুখী করার জন্য, একটু সুযোগ করে দেন যাতে